আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় এই বৃদ্ধ মহিলাটি, উনি কোরআন শরীফ রাস্তায় পড়তেছে। এটা আসলে আল্লাহ তাআলা সবাইকে আসলে সম্পদ দেয় না। আসলে উনার যে অবস্থা, এটা আসলে খুবই দুঃখজনক যে আজকে উনি আসলে উনি আল্লাহর কাজ করতেছে, এজন্য উনারে খুবই ধন্যবাদ জানাই আমরা। যে কয়জনই বা এরকম রাস্তায় বসে আল্লাহকে স্মরণ করতে পারে, এটা আসলে সবাই পারে না। এজন্য চাচি আপনার কাছে, আপনার সাথে আমরা কিছু কথা বলতে চাই। চাচির বাড়ি কোথায়? বরিশাল। আপনার বাড়ি? ও, আপনি এখানে কত বছর যাবত আছেন চাচি? আমি 60 বছর। 60 বছর। আপনার ছেলে মেয়ে নাই? আছে, দুইটা মেয়ে। আপনাকে সাহায্য করে না? আপনি রাত্রে কোথায় ঘুমান? বাসা কোন জায়গায় আপনার? আপনি একাই থাকেন? আপনার মানে এখানে আছেন কয় বছর ধরে? পঁচিশে মার্চের পর থেকে, মানে যুদ্ধের পর থেকে আপনি এখানে? বিয়ে শাদী হয়েছিল? আপনার স্বামী মারা গেছে কত আগে? বিশ পঁচিশ বছর ধরে আপনার স্বামী মারা গেছে? আপনি এই করেই খাচ্ছেন, আপনি এই রাস্তা? আর আপনি কোরআন শরীফ পড়তেছেন এটা রাস্তায় বসে, এটার কারণ কি? আপনি কোরআন শরীফ পড়তে পারেন ভালোভাবে? মোটামুটি ভালো পড়তে পারেন, তাই তো? শুদ্ধ করে পড়েন কোরআন শরীফ না? আচ্ছা, ওই আপনার ছেলে মেয়ে দুইজন, এটাই ওরা ওরা যদি কিছু সাহায্য করে না, যে রাস্তায় রাস্তায় থাকে? আপনি তাদের কাছে থাকতে পারেন না? আপনি থাকেন না? কোনো সমস্যা তাদের সাথে? না, এটা ঠিক আছে। অবশ্য আপনার কাজটা অনেক ভালো, কারণ রাস্তায় বসে অনেকে যে আপনি এই জায়গাতে আল্লাহকে স্মরণ করতেছেন, কোরআন শরীফ পড়তেছেন, এটা আপনার জন্য অনেক ভালো। এটাকে আমরা অবশ্যই যে এটাকে ধন্যবাদ জানাই। কয়জন বা এরকম করতে পারে?
আপনি রাস্তায় বসেও এই অবস্থায় থেকেও আপনি আল্লাহকে স্মরণ করছেন, এটা খুবই ভালো একটা জিনিস। কয়জনই বা এরকম পারে? কেউ তো পারে না। সাধারণত আমরা অনেক ভিক্ষুক দেখি, গরিব দেখি, পড়াশোনা করে নিয়ে বসে থাকে। আপনি যেভাবে পর্দা বুঝের সাথে একদম পূর্ণা ফালা, এরপর মাস্ক পরা যেভাবে কোনসে পড়তেছেন, এটা তো খুবই ভালো একটা জিনিস। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আপনারে সুস্থ রাখে এবং খুব ভালো জায়গায় রাখে। তখন আমরা দেখলেন মুরব্বী, ওনাকে দেখে আমাদের খুব কষ্ট লাগতো, উনি রাস্তার পাশে বসে ফ্রন্ট করতেছে। তো আপনাদের কাছে আমি আশা রাখবো গাইজ, যদি এইভাবে তাকে দেখেন রাস্তার পাশে, আপনারা যদি অনেকেই দেখতে পারবেন, যদি সড়কের পাশে আসেন, তো গাইজ আমার মনে করো সে তাকে সাহায্য করবেন। তাকে যদি সাহায্য হাত আমরা একটু বাড়িয়ে দিই, তাহলে আশা করি এই মহিলাটা একটু সব দিনগুলো দেখে দিনগুলো হলেও খেতে পারবে। তো আমরা এভাবে রাস্তার পাশে যে মানুষজন থাকে, আমরা আশা রাখবো তাকে থেকে আমরা একটু দেখবো, তাদেরকে আমার পাশে দাঁড়াবো, তাহলেই আমাদের এই দেশকে গড়ে তুলতে পারবো, আমাদের দেশকে মানুষকে গড়ে তুলতে পারবো।